হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সিম্পল আই মেকআপ লুক বিগিনারদের জন্য। আমি প্রথমে ওয়াইপস দিয়ে আই বেসটাকে ক্লিন করে নিয়েছি। এবার একটা আইব্রো প্রমিট ইউজ করে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আইব্রোটা কিন্তু প্লাক করা নেই, দেখতেই পাচ্ছ। সেই তার উপরই আমি একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করেছি। এবার যেখানে যেখানে আমার আইব্রোটা গ্যাপ রয়েছে সেখানে আমার আইব্রোটা ফিল আপ করে নিচ্ছি। দেখো আইব্রোটা আমাদের কমপ্লিট। এইবার আমরা একটা হোয়াইট বেস নিয়েছি, হোয়াইট বেস দিয়ে আমরা আইব্রোর বেসটা কমপ্লিট করছি, যাতে আমাদের আইশ্যাডো কালারগুলো প্রমিনেন্টভাবে বোঝা যায়। একটা ব্লেন্ডার নিয়ে আমরা আইশ্যাডোর বেসটাকে ভালোভাবে সেট করছি, যাতে আইশ্যাডো ব্লেন্ড করার সময় আমাদের যাতে কোনো রকম প্রবলেম না আসে। এখানে আমি কার্নিভাল প্যালেট ইউজ করেছি। একটা পিঙ্ক শেড নিয়ে আমি প্রথমে লিডে অ্যাপ্লাই করছি। পিঙ্ক, একটা ডার্ক পিঙ্ক কালার দিয়ে আমি আই লিডটাকে অ্যাপ্লাই করছি। দেখো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, ভালো করে, যাতে আমাদের কালারটা প্রমিনেন্টভাবে বোঝা যায়। আর আমাদের ব্লেন্ডিংটাও কিন্তু খুব প্রপার আর ভালোভাবে করতে হবে। এবার আমরা একটা লাইট পিঙ্ক শেড নিয়েছি। লাইট পিঙ্ক শেড দিয়ে দেখো আমরা সাইডটা কমপ্লিট করছি। এরপরে আমরা করব কাট ক্রিজ। দেখো একটা হোয়াইট বেস নিয়ে একটা ব্রাশ নিয়ে প্রথমে একটা স্ট্রেট লাইন ড্র করবে। এবার ওপর দিয়ে তোমরা ডি ড্র করার চেষ্টা করবে। আমরা ডি ড্র করব, এবিসিডি ডি, ঠিক আছে। এবার ডিটা ড্র করার পর একবার চেক করে নেবে কি আমাদের বেসে ওটা কতটা বোঝা যাচ্ছে, কেন অনেক সময় চোখ খোলার পরে আমাদের কিন্তু কাট ক্রিজটা বোঝা যায় না। ওই জন্য একবার চোখ খুলে ওটাকে চেক করে নেবে। দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে আমার বেসটা। এর উপর আমরা একটা ডার্ক মেরুন কালার দিয়ে সাইডটাকে, মানে আমাদের ইনার কর্নারটাকে আমরা ফিল করছি, যাতে আমাদের বোঝা না যায় কি আমাদের কাট ক্রিজের লাইনটা কত দূর আছে। ভালো করে তোমরা ব্লেন্ডিংটা করবে, ব্লেন্ডিং যত প্রপার করবে তত তোমাদের আই বেস আই মেকআপ সুন্দর হবে। এবার আমরা একটা শিমার নিয়েছি, পিঙ্ক শিমার, যেটা আমাদের কার্নিভাল প্যালেটেই রয়েছে। সেই শিমারটা আমরা অ্যাপ্লাই করছি। দেখো অ্যাপ্লাই করার পর আরেকবার ব্লেন্ড করে নিলাম। এইবার দেখো তোমরা, আমরা কিন্তু আইব্রোতেও একটুখানি শিমার অ্যাপ্লাই করেছি, যাতে আমাদের ওই হেয়ারগুলো ভিজিবল না হয়, আমাদের একটা সুন্দর এফেক্ট দেয়। এখন আমি আই ম্যাজিকের একটা কাজল দিয়ে আমরা কাজলটা স্মাচ করছি। দেখো কাজলটা স্মাচ করছি ভালোভাবে, পুরো আইলাইনারের লুকটা দেওয়ার জন্য। আমরা সাইডটাতেও ফিল করে নেব। তো দেখো তোমরা কেমন লাগছে। অ্যাকচুয়ালি আমি এত ভালোভাবে ক্লাসে যতটা কথা বলতে পারি বা নর্মাল তোমাদের সাথে যতটা কথা বলতে পারি, ভিডিওতে জানি না একটু প্রবলেম হয়। তোমরা বুঝতে পারছো কি না এটা আমার কাছে বড় কথা। তোমরা যদি কোনো প্রবলেম বা ডাউট থাকে তোমরা আমাকে মেসেজ বা ডিম করতে পারো। যাই হোক, দেখো এবার আমি একটু ডার্ক ব্ল্যাক আর ডার্ক পার্পল নিয়ে ওই যেখানে আমি লাইনারটা লাগিয়েছিলাম সেই জায়গাটা স্মাচ করে নিচ্ছি, যাতে আমার আই লাইনারটা ঘেটে না যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের আই মেকআপটা কমপ্লিট, কেমন লাগছে। এটা খুব সিম্পল একটা লুক দেখিয়েছি যারা বিগিনার তাদের জন্য, যারা নতুন নতুন ক্লাস জয়েন করেছো তাদের জন্য। দেখো তোমাদের আই মেকআপটা কেমন লাগছে। যারা যারা বিগিনার তোমরা প্র্যাকটিস করে অবশ্যই আমাকে পাঠাতে পারো। তোমরা আমাকে প্র্যাকটিস করে ছবি তুলে পাঠালে ওগুলো আমি অবশ্যই আমার স্টোরিতে বা আমার ফেসবুক ইনস্টাগ্রামে পেজে আমি শেয়ার করব। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। আমাকে জানিও তোমরা নেক্সট কী ভিডিও দেখতে চাও। আমার ভিডিও যদি ইউজফুল হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাপি নিউ ইয়ার।